জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। অংশ নেন হাজার হাজার মুসল্লি। সকাল 10:30টার মধ্যে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররমে। সব জামাতে দেশের সমৃদ্ধি ও শান্তি কামনায় মোনাজাত করা হয়। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। মুখে তাকবীর, হাতে যায় নামাজ। ভোরের আলো ফোটার সাথে সাথে শুভ্র পোশাকে বিভিন্ন বয়সের মুসল্লিরা ছুটে আসেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে একে একে বায়তুল মোকাররমে প্রবেশ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রথম জামাত। সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে জামাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। নামাজ শেষে হাজারো হাত একসাথে উঠে মহান রাব্বুল আলামিনের দরবারে। প্রিয়জন, আত্মীয় স্বজন সহ সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পাশাপাশি করোনা থেকে বিশ্ববাসীকে মুক্তির দোয়াও ছিল সৃষ্টিকর্তার কাছে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই আনন্দ যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সবার মধ্যে সমভাবে ছড়াই দিতে পারি, সেটি আমরা আজকের দিনে প্রত্যাশা। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক ক্রাইসিস, সব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্ত রাখেন। মুনাজাত শেষে ঈদের চিরায়ত রীতি অনুযায়ী পরম ভালোবাসায় একে অপরকে বুকে টেনে নেন মুসল্লিরা। হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে দেশ ও জাতি গঠনে একনিষ্ঠ হয়ে কাজ করার অঙ্গীকারও করেন তারা। এই দোয়া করেছে যে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা যেন দেশে আসে, বিশ্ব শান্তির জন্য, বিশ্ব উম্মার জন্য এবং আমাদের মধ্যে যেন পৃথিবী বন্ধন অক্ষুণ্ণ থাকে। উৎসব উৎসর্গ হোক সকল ধর্ম বর্ণের মানুষের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি চেষ্টার যে নজির স্থাপন করেছেন, হাজার বছর পরও পশু কুরবানির মাধ্যমে যা আজও অব্যাহত আছে। ত্যাগের চিরন্তন মহিমা অনুসৃত হোক রাজনীতি, সমাজনীতি এবং ব্যক্তি জীবনেও, আর এর মধ্য দিয়ে দ্বন্দ্ব সংঘাতমুক্ত একটি দেশ বিনির্মাণ সম্ভব বলে মনে করছেন মুসল্লিরা। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।